আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো তাহলে টেন মিনিট সিরিজে আপনাকে স্বাগতম এটা তৃতীয় পর্ব তো আমরা আজকে দেখব পিক্স উইল আপনার হলো এটা হলো ম্যাগাজিন থিম এটা তোর দিয়ে তৈরি করা তো এটা আমরা দেখব আজকে রিভিউ করবো এটা প্রায় ঊনষাট ডলার যেটা আপনার কাছে এই ভিডিওটি দেখার পরে এবং আমি ডেমোলিংকটি দিয়ে দেবো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এটা আপনি পার্সেস করে চালাতে পারেন এটা শুধু এডুকেশন পারপাস যার ফলে অবশ্যই যদি চালাইতে যান প্রফেশনালি তাহলে পার্সেস করতে হবে এটা তিন হাজার সাতশো পঞ্চাশ বার সেল হয়েছে তার মানে লস অফ মানি দ্বারা ইনকাম করে ফেলছে অলরেডি তো এটা দুই হাজার একুশ সালে আপডেট হয়েছে উনিশ সালে পাবলিশড করা হয়েছিল আর এর মোটামুটি লুকিংসটা ফাটাফাটি যেটা দেখতে অলমোস্ট গর্জিয়াস তো এই এলামেন্থফ তারপর হল আর ওয়ার্ডপ্রেস আর রিসেন্ট ভার্শন উইথ ডকুমেন্টেশন রেসপন্সিভ এই সবগুলো ফিচার এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এটার মোটামুটি অলমোস্ট সবগুলো আমি ডেমো দেখেছি আপনি চাইলে দেখে নিতে পারেন আমি ডাউনলোড লিঙ্কটি এই প্রিভিউ লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন তো দেখে নিতে পারেন ঠিক আছে তো এটা আমরা আজকে টোটাল ইনস্টল ডেমো ইনস্টল করবো এবং বাদ বাকি কিছু ফিচার দেখে নেব এটা সম্পূর্ণ কাস্টমাইজেশন নয় এটা একটা স্টেন্টমেড সিরিজ এখানে যদি আমি ইনপুট ডেমো ডাটা আর এই থিম সম্বন্ধে কিছু বলবো এতটুকুই যদি বেশি কমেন্ট আসে যে আমি এই ভিডিওটি আবারও সিরিজ দেখতে চাচ্ছি তাহলে আমি এই সিরিজটির দ্বিতীয় পার্ট তৈরি করার চেষ্টা করব তো তার আগে বলেনি আজকের ভিডিওটি ভিডিওটির স্পন্সার করেছে আরশব ডট কম ডট বিডি এখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিস সব এখান থেকে পেয়ে যাবেন একটি ট্রাস্টেবল ওয়েবসাইট ই কমার্স প্ল্যাটফর্ম যেটা আমরা সাপোর্ট টিমে আসি তো অবশ্যই এখান থেকে কোনো কিছু কেনাকাটা করতে চাইলে এখান থেকে অবশ্যই কেনাকাটা করতে পারেন এবং আপনার বন্ধুকেও শেয়ার করতে পারেন এই সাইটের নামটি তো এটি অ্যামেজিং একটি ওয়েবসাইট যেটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এনাদের সাপোর্টে যদি আপনি কোনো প্রোডাক্টের রিকোয়েস্ট করেন তাহলে সেটা এরা অ্যারেঞ্জ করে আপনাকে পাঠিয়ে দেয় তো এটা মোটামুটি খুব ভালো একটি ফিচার আমার কাছে এই সাইটটি খুবই ভালো লাগে এবং একটি ট্রাস্টেবল সাইট যেখানে সাপোর্ট টিমে আমরা নিজেরাই আছি তো বুঝতেই পারছেন তো অবশ্যই এখান থেকে পার্সেস করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি খুশি হব অবশ্যই তো আমার কাছে এই থিমটি অলরেডি ডাউনলোড লিঙ্কটি আছে আমরা আজকে ইনস্টল করব আর আমি ডেমো লিঙ্ক ডাউনলোড লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে হবে লাইক করতে হবে তাহলে আমি ডাউনলোড লিঙ্কটি আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেব আপনি ডাউনলোড লিঙ্কটি ডাউনলোড করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি থিমে আমার থিমেটা ড্যাশবোর্ড অ্যাপিরিয়েন্সে থিম অপশনে চলে যাবেন থিম অপশনে যেন অ্যাড নিউ অপশনে চলে যাবেন এটা কিন্তু একটা ওয়ার্ড প্রাইস থিম ঠিক আছে তো অ্যাড নিউ আমরা চলে যাচ্ছি এরপর আপলোড থিম নামে একটা অপশন আছে আর এটা ছয় মেগাবাইটের কাছাকাছি থিমটি তা অবশ্যই আপনার হলো পিএসপি আইনের ভিডিওটা না দেয় না দেখা থাকলে আপনি দেখে নেবেন আচ্ছা পিক ওয়েল আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং ইনস্টল নাও ক্লিক করে নিচ্ছি আর দুই তিন মিনিট সময় লাগবে ফাইলটি আপলোড হয়ে যাবে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা অ্যাক্টিভ ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা অ্যাক্টিভ ক্লিক করে নিচ্ছি এরপর সরাসরি এরা একটা পেজে নিয়ে গেল সেটা হচ্ছে প্লাগিং পেজ এখানে এটার কয়েকটা প্লাগিং আছে প্রায় ষাটটার মতো প্লাগিং আর যদি এটা না আসে তাহলে এক্সপিরিয়েন্সে যে এখানে ইনস্টল প্লাগিং সামে একটা অপশান আছে সেখান থেকে পেয়ে যাবেন তো আমি এখানে সম্পূর্ণ সিলেক্ট করে নিলাম নেওয়ার পর ইনস্টল নাও ক্লিক করে নেব এবং অ্যাপ্লাই নাও ক্লিক করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিনটে ইনস্টল হয়ে গেছে আচ্ছা টোটাল সাতটাই ইনস্টল सक्सेसফুলি হয়ে গেছে তো আমরা রিটার্ন চলে যাব এবং প্লাগিংগুলোকে অ্যাক্টিভ করে দিব তো আমি রিটার্ন এবং অ্যাক্টিভ করে দিলাম ওকে তো আমরা এখন রিটার্ন আবার ড্যাশবোর্ডে চলে যাব এরপর কিছু ডেমো ইনস্টল করতে হবে আচ্ছা এটা হলো এলিমিত্রের ওয়েলকাম পেজ ইজ গুড আচ্ছা আমরা অ্যাপিরিয়েন্সে চলে যাব এপিরিয়েন্সে চলে যে এখানে রুবি ইনপুট ডেমো নামে একটা অপশন আছে সেটা ক্লিক করে নিব আচ্ছা এখানে কিছু ওয়ার্নিং আছে ইম্পর্টেন্ট টিপস এখানে দেওয়া আছে ফাইভ মিনিট সময় লাগবে তার আগে হলো প্লাগিংগুলোকে অ্যাক্টিভ করে নিতে হবে যেটা আমরা রীতিপর্বে করে নিয়েছি এবং অনলাইন ডকুমেন্টেশন এখানে সব কিছু বিস্তারিত বলা আছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে তারপর এখানে আরও কয়েকটা প্লাগিংস এখানে দিয়ে যেমন পোস্ট ভিউ কাউন্ট এটা আমরা অ্যাক্টিভ করে রেখেছি কুকিস এটা প্লাগিং আপনি অ্যাক্টিভ করলে চাইলে করতে পারেন ঠিক আছে অথবা এখানে হলো টুইট ফিল্টার আছে তারপরে কন্ট্যাক্ট ফর্ম সেভেনও আছে যেটা অপশন অল আপনি চাইলেই ইনস্টল করতে পারেন না চাইলে কোনো সমস্যা নাই আর এখানে ডেমো ইনপুট অল আছে আপনি চাইলে ডেমো ইনপুট অল করতে পারেন এখানে সবগুলো অলমোস্ট অনেকগুলো দেওয়া আছে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা আগে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি ইনপুট করবেন ঠিক আছে তো আমরা প্রথমেরটাই করে নিচ্ছি প্রথমেরটা অলমোস্ট গুড তো আমি সিলেক্ট অল করে নিচ্ছি এবং ইনপুট নামে একটা অপশন আছে ইনপুট ডেমো সেখানে ক্লিক করে নিচ্ছি তো এখানে আই শিওর হ্যাঁ আমি শিওর ওকে দিয়ে দিচ্ছি তো এখানে পার্সেন্টেজ অলরেডি কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে এখানে হয়তো বা পাঁচ মিনিটের মতো সময় লাগবে পাঁচ মিনিটের মাঝে এই ফাইলটি টোটাল ফাইলটি ইনস্টল হয়ে যাবে তো এটা মোটামুটি কুইকলি ইনস্টল নিচ্ছে আমার কাছে মোটামুটি অলমোস্ট এখন পর্যন্ত ভালো আছে ইস কমপ্লিটেড টোটাল অলরেডি ইম্পোর্টেড ইজ কমপ্লিট টোটালি কমপ্লিট হয়ে গেছে ইজ গুড আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা প্রপারলি ইনস্টল হয়ে গেছে উইথ একটা ওয়েলকাম পপ আপ চলে আসছে এখানে আমি কুকিজ অ্যাকসেপ্ট করে দিচ্ছি অর্থাৎ আমাদের কুকিজ প্লাগিংটাও অ্যাক্টিভ হয়ে গেছে আচ্ছা যাই হোক এখানে মোটামুটি থিম এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট মেনু দেওয়া আছে এবং টিউটোরিয়াল কিছু অপশন দেওয়া আছে হ্যাঁ বুকমার্ক আপনি চাইলে এখান থেকে করে নিতে পারেন এখানে বুকমার্ক অপশনও এখানে দিয়ে রেখেছে মাই বুকমার্ক ঠিক আছে তো এটাও একটা নতুন ফিচার আমার কাছে নতুন মনে হচ্ছে ইজ গুড আর এটা প্রপারলি কিন্তু আপনার থিমটি ইনস্টল আমার কাছে প্রপারলি ইনস্টল হয়ে গেছে ঠিক আছে এখানে আমি যতটুকু মনে করেছিলাম যে না ইনস্টল একটু সমস্যা হবে না এখানে সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে আমরা চাইলে এটা কাস্টমাইজেশনও করতে পারবো যেহেতু আমাদের কাছে আরও চার মিনিট সময় আছে আমরা দেখে নিই কাস্টোমাইজেশান কীভাবে করতে পাবো তার আগে আমরা প্লাগিংয়ে যেয়ে নিচ্ছি প্লাগিংয়ে যেয়ে কিছু প্লাগিংস আমরা রিমুভ করে দেবো তো অবশ্যই ক্লাসিক এডিটরটা দিয়ে নেবেন নাহলে আপনার ওয়ারপোরে নিজস্ব একটা বিল্ডার আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা আমি দিয়ে অফ করে দেবো এবং ইমপুট ডেমো অফ করে দিব এসগোত হ্যাঁ এইগুলি আমি অফ ডিঅ্যাক্টিভ করে দিব আচ্ছা ডিঅ্যাক্টিভ করে দেওয়ায় ভালো আর ডিসমিস নয় এর বার দ্বিতীয়বার যদি না দেখা ডিসমিস করে দিলাম ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি হলো এটা হলো এই যে থিম অপশন এখান থেকে পেয়ে যাবেন তো আমি থিম অপশন ক্লিক করে নতুন একটা ট্যাবে নিচ্ছি আর এখানে হলো পেজ নামে একটা অপশন আছে যে পেজ পেজে আপনার হোম পেজটি আছে সেখান থেকে আপনার হলো থেকে প্লগ পোস্ট আচ্ছা পাঁচটা পেজ আই যদি নো এটা ফ্রন্ট পেজ ইজ এ ফ্রন্ট পেজ উইথ এলেভেন তোর অর্থাৎ এলিমেন্টর দিয়ে করা আছে আমরা এডিট উইথ এলেমেন্টরে ক্লিক করে নিব আচ্ছা এখানে আরেকটা একটা সেটিংয়ের বিষয় আছে জেনারেল সেটিং নামে একটা অপশন আছে সেখানে আপনার সাইটের নেমটি সুন্দরভাবে দিয়ে দেবেন এবং সাবটাইটেল দিয়ে দেবেন আর অবশ্যই যদি ইউজার রেজিস্ট্রেশন করে তাহলে ইউজার রেজিস্ট্রেশন টিক দিয়ে দেবেন তা আর এখানে কাস্টমার দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে এরপর অবশ্যই আপনার ইউটিউসি প্লাস ফাইভ দিয়ে দেবেন সিক্স দিয়ে দেবেন তাহলে বাংলাদেশি টাইম ধরবে ঠিক আছে বাংলাদেশি টাইম ধরবে এরপর যাবেন পারমার লিঙ্কে এই পারমার লিঙ্ক কিন্তু একটা মূল বিষয় এটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে পোস্ট সেলার নাম্বার এই আসবে আপনার যদি বাংলা সাইডটি হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি ইংলিশ হয় তাহলে পোস্ট নেম এটা সিলেক্ট করবেন তো এটা একটা মোটামুটি ভালো আমার কাছে এটাই মনে হয় তো আমরা থিম অপশনে চলে যাচ্ছি থিম অপশনে এটা হলো জেনারেল সেটিং এনটার টুলস টিপস অন আছে মোটামুটি এগুলি কিন্তু আসলে সব ঠিকঠাকই থাকে অলরেডি ঠিকঠাক করে দেয় তো এটা তারপরে যে লগো সেটিং এখান থেকে আপনি লগোটা চেঞ্জ করতে পারবেন অনেকেই আবার লগো সেটিংয়ের জন্য বিরক্ত করে তো এখান থেকে আপনি এটাকে রিমুভ করে দিয়ে আপলোড করে দিতে পারবেন এবং হেডার রেটিং লগোও দিতে পারবেন সমস্যা নেই এরপর কিছু ডিজাইন আছে তারপরে এখানে হেডার স্টাইল আছে আপনি কীরকম হেডার স্টাইল চাচ্ছেন এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন যে না আমার এই হেডারটা ভালো লাগছে না আর একটা প্রোডাক্টটা সিলেক্ট করলেন আর সেভ করে দেখলেন কেমন হচ্ছে না হচ্ছে সেখান থেকে মোটামুটি হেডারটা চয়েস করে নিলেন আমরা ইডি টুইথ এলিমেন্টরে চলে আসলাম এখান থেকে এই ইডি টু উইথ এখানে ক্লিক করলে এখানে রাইট সাইডে অপশান দেখতে পাবেন কোন কোন ক্যাটাগরিতে আপনি প্রোডাক্টটা দেখাইতে চাচ্ছেন সেই সেই ক্যাটাগরি সিলেক্ট করলো ওর আন্ডারে আপনার প্রোডাক্টটা চলে আসবে অথবা আপনি চাইলে নিউ কলামও এখান থেকে করে নিতে পারেন এবং আপনার মতো আপনি কলাম সাজাইতে পারেন যে আমি লেফট রাইট আরও ভালো ভালো ইচ্ছা ডিজাইন করবো সেরকম আপনি চাইলে করে নিতে পারেন তো আমি এখানে নতুন একটা ট্যাপ নিলাম এখানে আমি মনে করেন স্লাইডার অ্যাড করলাম তারপর আরও আস্তে আস্তে অনেক কিছুই অ্যাড করলাম এখানে নিচে চলে যাবো নিচে চলে গেলে আরও অনেক কিছু পেয়ে যাব তো এইভাবে আপনার কাছে মোটামুটি এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে যেগুলো ডিজাইন আপনার মনে হবে যে না এই ডিজাইনটা আমার এখানে বসা দরকার সেই ডিজাইনটা এখানে বসাই দেবেন এখানে ট্রেনে এই প্যাকেট নিয়ে আসলাম আর এটা ট্রেনে এই প্যাকেট দিলাম সরি এটা টেনে এখানে দিলাম তো এখানে আমার একটা নতুন স্লাইডার অ্যাড হয়ে গেলো তো এইভাবেই কিন্তু আসলে এলিমেন্টর খুব একটা ইজি প্ল্যাটফর্ম যেটা আমার কাছে অলমোস্ট গুড খুবই ভালো লাগে যেহেতু এলিমেন্টর সব কিছু চাইলে আমি ম্যানুয়ালি সব সেট করতে পারি তো এটা মোটামুটি অলমোস্ট গুড তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন